হ্যালো ফ্রেন্ডস, পিক্স লাইফ ক্রিয়েশনের সকলকে স্বাগত। একসাথে থাকতে গেলে অনেক কিছুই প্রয়োজন হয় একে অপরের থেকে। একই বাড়িতে থাকতে গেলে কিংবা একই ছাদের তলায় থাকলেও যার ব্যতিক্রম হয় না। ঘরের বিভিন্ন সামগ্রীর দরকার পড়লে আমরা তা কখনো কখনো প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে নিই, সে রান্নার সামগ্রী হোক কিংবা ঘর গোছানোর জন্য অন্য জিনিস। তবে এক্ষেত্রে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার সংসারের মঙ্গল সাধনের জন্য কিছু জিনিস কখনোই অন্যকে দিতে যাবেন না, এতে ঘরের লক্ষ্মী নষ্ট হয় এবং ঘরের বাস্তুও নষ্ট হয়। এক, ঝাড়ু। নিজের ঘরের ঝাড়ু কখনোই অন্যকে ব্যবহারের জন্য দিতে যাবেন না, এতে ঘরের লক্ষ্মী রেগে যায় এবং এর ফলে আপনার অনেক রকম ক্ষতি হতে পারে, আপনার পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে। দুই, স্টিলের বাসন। বেশিরভাগ বাড়িতে রান্নাবান্না আর খাওয়ার জন্য স্টিলের বাসন ব্যবহার করা হয়, কিন্তু এই স্টিলের বাসন ভুল করেও কাউকে দিতে যাবেন না, এতে আপনার পরিবারের উপর অমঙ্গল নেমে আসতে পারে। স্টিলের ঠাকুরের বাসন হলে আরও দেবেন, সাবধানতা অবলম্বন করুন। তিন, জামা কাপড়। বাড়ির পরিত্যক্ত জামা কাপড় কাউকে কখনো দান করতে যাবেন না, এতেও আপনার ক্ষতি হতে পারে, এমনকি আপনার পরিবারের লোকজনরা অসুখে পড়তে পারে। তাই এক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন আর একদম করতে যাবেন না এই কাজ। চার, তেল। ভুল করেও তেল দান করতে যাবেন না কাউকে। ঘরে রান্না করা জিনিস কাউকে দান করলে তা এমনিতেই খারাপ, তাই একদমই করতে যাবেন না এই ভুল। ভুল করেও তেল দান করতে যাবেন না। রান্না করা খাবার। রান্না করা খাবার ভুল করেও দান করতে যাবেন না, পারলে বাড়িতে ডেকে নিয়ে এসে খাওয়ান, কিন্তু ভুল করেও দান করতে যাবেন না কাউকে, এতে আপনার সংসারের প্রচণ্ড ক্ষতি হতে পারে, এমনকি প্রবল ক্ষতিও হতে পারে আপনার। ধর্মীয় বই। কোনো ধর্মীয় বই যেমন গীতা, কোরআন, বাইবেল অথবা অন্য কোনো দেবদেবীর বই ভুল করেও দান করতে যাবেন না। ধারালো কোনো জিনিস, ছুরি কাঁচি মতো ধারালো কোনো জিনিস ভুল করেও কাউকে দান করতে যাবেন না, এতে নিজের সংসারেরই ক্ষতি। তাই আসুন, এই সাতটি জিনিস ভুল করেও কাউকে দান করবেন না। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং তাতে আপনার সংসারে মঙ্গল ফিরে আসবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, পিক্স লাইফ ক্রিয়েশনের সঙ্গে থাকার জন্য। আরও ভালো ভালো ভিডিও পেতে এবং আরও আপডেট টোটকা পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।